লাইনে শর্ট সার্কিট, নষ্ট বহু মানুষের ফ্রিজ, ইনভার্টার, লাইট, শুনায় লাইনম্যানের বিরুদ্ধে মামলা। বিদ্যুতের মেইন লাইন শর্ট সার্কিটের ফলে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে অর্ধ শতাধিক পরিবারের বৈদ্যুতিন সামগ্রী। এ নিয়ে বিভাগীয় কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন এলাকার গ্রাহকরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব সোনাইয়ের স্বাধীন বাজার সিপির অন্তর্গত দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডে। এ নিয়ে এলাকার লাইনম্যানের বিরুদ্ধে কাজের গাফিলতির অভিযোগ তুলে সোনাই থানায় মামলা দায়ের করেছেন একাংশ গ্রাহক। এতে তারা জানান, লাইনম্যানের গাফিলতির ফলে গ্রামের একটি রাইস মিল প্রাঙ্গনে থাকা ট্রান্সফরমারের কাজের সময় ঘটে এই বিপত্তি। রাত 8:30 নাগাদ বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে সাবলাইনে পড়ার ফলে ঘটে সংঘর্ষ। এর জন্য অর্ধ শতাধিক গ্রাহকদের ঘরে থাকা ফ্যান, লাইট, ফ্রিজ, ইনভার্টার, টিভি সহ বৈদ্যুতিক সরঞ্জাম জ্বলে যায়। এর মধ্যে প্রায় শতাধিক পরিবারে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে প্রশাসনের কাছে দাবি জানান গ্রাহকরা। সকালকে রাত্রে অনুমানিক 8:30 সময় আমরা আলিবক্স রাইস মিলর ট্রান্সফরমার কনজিউমার যারা আছে সারার গর হঠাৎ করিয়া মানে কারেন্টটা জানি না কিতা কারণে, হয়তো লাইনম্যানের গাফিলতির কারণে হইতে পারে, যে কারেন্ট পুরা গরর ওয়ারিং জ্বলিছে আর পাকা কয়েক গরর ইনভার্টার জ্বলিছে, এমনকি তা ব্যাটারিও বাস্ট হয়েছে। এরপরে নানান সমস্যা হয়েছে গতকালকে রাত্রে। এর লাগিন আমরা আজকে সারায় জমিয়া গিয়া সোনাই থানাতে একটা এফআইআর করি আর আমরা চাই আর যে এপিডিসির লগেছে আমরা অনুরোধ জানাই আর যে আমরা যেটা লাইন লুইনতা আছে ওগুলো আমরা সুন্দর ঠিক করিয়া দিবার লাগিন, যাতে আর অন্যদিন অন্য কোনো কারণে আর এলা কোনো গাফিলতির শিকার আমরা না হই। অনুসন প্রায় 50টা কি 60 ফ্যামিলির ক্ষতিগ্রস্ত, ফ্যান, ফ্রিজ, বাল্ব আরও বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী নষ্ট হয়েছে। আমার গরু 5টা ফ্যান, 5টা বাল্বছে। পূর্ব বড়বাউরি জামে মসজিদর নমাজু আসলাম, এরপরে ইনভার্টারও জ্বলিছে, ফ্যানও জ্বলিছে, আমরা ডরাইয়া বাগিছি, দুমা উড়িছে। লাইনম্যানের দায়িত্ব, লাইনম্যানে চেক করতো কোনো কিতা অসুবিধা আছে না আছে। এর আগে তো আমরা ফোনে যোগাযোগ করি, কোনো বেশকম যদি হয় তাইলে তারে জানানো। জলিল কাম করার সময় নাই, তার রাত্রে 8:30 সময় তারা কাম করেনি না করেনি এটা তো আমরা জানি না। মানে তারগুলা জ্বলিয়া পড়ে যায়, আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছে। এইচএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করলো বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। আজকের দিনে আলাদা করে প্যারাগনের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বিগত দিনে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি তার নজর করা সাফল্য দিয়ে শিক্ষানুরাগী সহ ছাত্র অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সঙ্গে রয়েছে নিট ও জেইই এর কোচিং। তবে এই মুহূর্তে এইচএস প্রথম বর্ষে জোর কদমে চলছে অ্যাডমিশন। রাজ্য ও বহিররাজ্যের সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্সের এক ঝাঁক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকার গাইডেন্স দিয়ে উচ্চতর মাধ্যমিকের সেশন শুরু করতে চলছে প্যারাগন। তাই এবছরের মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্যারাগন সিনিয়র সেকেন্ডারিতে তাদের স্বাগত জানানো হচ্ছে। আবাসিক স্কুলটির আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করে সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের ছেলে বা মেয়ের অ্যাডমিশন সুনিশ্চিত করতে পারেন। যোগাযোগের নম্বর 9577942967 অথবা 6000397282 অথবা 7002661914।